হ্যালো গাইস, সকাল সকাল কুয়াশার ভিতর যাচ্ছি রস খেতে। তো সবাই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠান্ডার ভিতর কথা বলতে পারতেছে না, প্রচন্ড ঠান্ডা। আমার সাথে আছে দুইটা পাগল, দেখাচ্ছি। ও ভাই, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ভাই দেখতেছে জগলি চলে আইছে না, সরি করবো আজকে। এটি গোর হবে না, এইটা খায় একদিন হলো। হাই রে, পেট ব্যথা লাগেছিল, গুড় দিয়েছিলেন আপনি। এটি লাল কালার হয়ে যাবে একবারে, সব হলো খুঁটি। বন্ধু তুমি পুরো না, পুরি যায়া তোমার। আমি একটা ক্যামেরা করতেছি, ওয়াও নাইস। আসো আসো আসো, তুমি সাবধানে আসো। বুঝলাম না, এই ছোট রসের কালার কি রে ভাই, এটা উল্লা লাগে। আমি ভাই করলে হবে নি, ও তো আর সেটা ভদ্র দেখতেছি, কিন্তু তোকে ধরে মারবো না। নাম দেবো আমি সীমান্ত বুলবুল, এমডি সীমান্ত বুলবুল। আর এডি ব্লগ চলতেছে একে সীমান্ত ব্লগস, তাই তাহলে দুই রসে দুই কালার দেই। এডে হলো ওন কালার, এডে 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 ভালো। ছোট বয়সে মুখ করা লাগে না, বুঝছো? ওই ছাল একটু গায়ে মুছে দিলুকা, তোকে ধরে মারবো। দারাম হয়ে গেছো, বুড়ি হয়ে গেছো, সব পাখি গেছে, তাও ছোট সাল পরে গায়ে হাত তুলিস না। না এটা কি, ও বা দোষ দিবি না, নিলে ওই অত বড় ভারী জিনিস তুলে আসুন গাবি। আমি লেখিন কাবি, এ ও তোমার গাছ ছোট, আর এই গাছ কত বড়? এই গাছে ধাপি আছে, সকাল বাকাল সকালে আল্লাহ নিশাই আসো না, আসো না, আসো। এখানে দৌড়লি ওঠে না ওই লোকটারা, ওনেও কি রস ডাল দিচ্ছে না, ধান সেদ্ধ করতেছে। দেখতেছি আমাদের নাসিব ভাই মহাযুদ্ধে সাকসেস হয়েছে, দেখি নাপির পারে নাকি এখন। ভাই আসতে আসতে আসতে, সাবাস, আজ কি দেন তুমি বেটা সওয়াল? আর শিয়াব হিজলে হিজলে হিজলে, ভিডিও সাইড দেবো হিজলে, এবং মিসাল গুলো দেবা। তো জবন বলে লাল টমেটো দেয়, মা হালাত দিস কে। ধীর সে না বো ভাই, ধীর সে, দেখলো চোট নেই লাগা আপকো। আমি হিন্দি পারি নি তো, যা তা কয়া দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ রিসিভ করবে, চলে গেছে না, হ্যাঁ রিসিভ করে দেবো খাবার। আর কেউ মনে করেন না চুরি করে খাচ্ছে, চুরি করে খাচ্ছে না, কিন্তু আমাদের উপর তিন অর্ডার আছে, রস যদি ভালো না হয় হনে যা গাইল পারবো। এই গাছটাই মানে দানবীয় গাছ, তাই না? যাক গেম সাকসেস হয়েছে,
বাট কোনোদিন রিক্স লিও না এরকম লাইফটাই তো রিক্সের উপর আছে এসব কাজে রিক্স লিব কে তো আমরা গেছিলাম রস আনতে দেন যারা রস জাল দিচ্ছিল ওরা ওদের আগে ফোন দিছিলাম ওরা রস তিন কাক রাখছিল গাছেই তো দুই কাক আমার বন্ধু পারলো আর সবচেয়ে বড় যে গাছ ওই গাছ আমায় উড়াই দিছিল আর ভিতর ভিতর মারে দেন ভিতর মার ভিতর মারে একটু তাহান না ফিরিয়ে আইসব তো সাকসেস হয় এই গাছে এখন যাচ্ছি শিয়াবের বাড়ি যাওয়ার পরে থেকে খাবো তো আপনারা যারা যারা খাবেন কমেন্ট করেন আমরা রেখে দেবো আপনারা সে খেয়ে যাবেন চলে আসুন শিয়াবদের বাসায় ঢুকতাছি আমরা দেখি শিয়াবের বাপের কি রিয়াকশন হয় উলা হয়ে গেছে না ভালো রস দেন ঘুটি রস লাগবে কেমন লাগে স্বাদ আছে দর্শক কি করুন স্বাদ না থাকি মানে আপনারা খাইতে যাবেন এই জন্য আমরা বলতেছি স্বাদ নাই আগে থেকে প্ল্যান করে রাখছি যে বলো স্বাদ নাই যাতে আপনারা কেউ কমেন্টে খাইতে না দেন না যান কই কই গিলাস আর ওই যে আলতেন লোল পড়তেছে কমেন্টে অবশ্যই বলবেন তো রস খেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে কত খাইছি রসের ভিতর কি দেখাচ্ছে এমনি খাচ্ছে কোন ডিঙ্কিং নাই চুরি করে তাজ আনলে আবার খাই ওদের কাকুর হয় বন্ধু তুমি খাও না কে আসো আসো গিলাস গিলাস খাও এই যে আমার ফানি ভাই পেঁয়াজ দেখো খাচ্ছে আর এটা কি আসো রস চলে আসো মুড়ি দেবো হোয়াট দা ডিঙ্কিং